ইদানিং তো আপনাকে অ্যাডভার্টাইজমেন্টেও দেখা যায়, দেখি একটা ভালো অ্যাড দিচ্ছেন এবং মায়ের চরিত্রে অভিনয় করছেন যেখানে টিভিসি ওবিসিও করা হচ্ছে। আর মায়ের চরিত্র এটা না আমি কখনোই চরিত্র নিয়ে ভাবি না, আমার কাছে আমার ক্যারেক্টারের ইম্পর্টেন্সই অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে আমার বাচ্চা আছে, আমি ম্যারিড আনম্যারিড স্টুডেন্ট, ইনফ্যাক্ট আমার এখন একটা সিরিজ চলতেছে, আমি এখানে স্কুল স্টুডেন্ট, সো এগুলো নিয়ে ভাবি না। টেলি অনেক স্ট্রেস, কারণ আঙ্কেল তো বেশ কিছুদিন হয় উনি মারা গেলেন, আসলে অভাবটা তো অনেক ফিল করার কথা। এখন কি প্রতিনিয়তই এরকম মানে অভাবটা ফিল করেন, করতে থাকেন? বিষয়টা যে কেমন মানে আমি আমি এখনও ট্রমাটাইজড, আমি মেনে নিতে পারি না যে বাবা নাই, আমি বাসায় গেলে বাবাকে আর পাবো না দেখতে। এটা আসলে মানে সবার ক্ষেত্রে এটা হয়, বাবা মা আসলে অন্যরকম একটা জিনিস, এই জিনিসটা আসলে না থাকলে মানে কথা বলাও যায় না এইসব ব্যাপার নিয়ে, কথা বলতে গেলেও আসলে কথা আটকে যায়। আপনার সবচেয়ে বেশি কি মনে পড়ে, মিস করেন সবচেয়ে বেশি কি? পুরোটাই তো মিস করা, তারপরে স্পেশালি আসলে কোনটা একটু বেশি মিস করেন? অনেকদিন বাবার কণ্ঠটা শুনি না, এটা খুব মিস করি। মানে বাবা কিছু বলে না, আমি আসলে আই এম সরি, মানে রিয়েলি সরি। না ঠিক আছে, বাবা আসলে এই যে একটা ডাক আপনাকে যে ডাকতো সেই ডাকটাই হয়তো আপনি মিস করেন বেশি। ওভারঅল অনেক কিছুই মিস করা হয়, তারপরে বাবা যে আছেন, বাবা ডাকছেন, একটা ছায়ার মতো আছেন, এই জিনিসটা এখন মনে হয় মানে ছায়াটা নাই মনে হয়। হ্যাঁ ছায়াটা নাই, মানে কেমন যেন সব কিছু এলোমেলো, সব কিছু এলোমেলো। আসলে এই বিষয়গুলো নিয়ে না আমি বলে বুঝাইতে পারবো না, তো আমরা অন্য টপিকে কথা বলি। এখন কি কি কাজ করছেন? কাজ করছি এই যে আজকে যেমন করছি দীপ্ত টিভির একটা সিরিয়াল প্রেম নিকেতন কাজ করছি, সিরিয়াল করছি, তারপরে বাংলা ভীষণে বৌদর যাচ্ছে, এরপর আর টিভিতে দুইটা সিরিয়াল আসছে, আমি সিরিয়ালে কাজ করা হচ্ছে, সিঙ্গেলে কাজ করা হচ্ছে। আচ্ছা, এই যে অনেক প্রেশার নিয়ে আমরা সবসময় একই রকম থাকে না আমাদের মেন্টালিটি, কিন্তু তারপরেও আমাদের যখন ক্যামেরার সামনে আমরা দাঁড়াই তখন আমাদের আসলে সব কিছু ভুলে যে অন্য একটা চরিত্রকে ধারণ করতে হয়, এটা আসলে কতটুকু ডিফিকাল্ট আপনার কাছে মনে হয়? অনেক ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্টের জন্য আমার বাবা চলে যাওয়ার পরে আমি অনেকদিন কাজ অফ রেখেছিলাম, আমি যে লাস্ট দেড় মাস হবে কাজ শুরু করেছি, আবার কাজ করছি, তো মানে মাথার মধ্যে একটা চলছে। আমি যেমন এখন সানজিদা আপনার সাথে কথা বলছি, কিন্তু ক্যারেক্টারের ওয়াইজ তো আমি ওরকম থাকি না, সো মাথায় একটা চলে, ডায়লগ ওনার একটা দিতে অনেক বেশি মনে করেন অনেক ভাঙচুর হয় ভেতরে, বলা যাবে না। তারপরে সেই চরিত্রকে আসলে ধারণ করে তারপরে করতে হয়, কাজ করতে হয়, যেহেতু এটা পেশা হিসেবে নিয়েছেন কাজটা করতে হয়। এর আগে আমরা একটা ইন্টারভিউ নিয়েছিলাম, আপনার মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ মনে আছে, ইনফ্যাক্ট ওই ইন্টারভিউর এত ফিডব্যাক পেয়েছি আমি, এত ফিডব্যাক পেয়েছি। সবচেয়ে মজার বিষয় যে অনেক স্কুল কলেজের ছেলেপেলেরা আমাকে এসে বলতো যে আমার চোখে কিন্তু আপনি অনেক সুন্দর। হ্যাঁ আমি বলছি কি, হ্যাঁ তো তো আমাকে বলতো কি যে আমার চোখে যেহেতু আপনি সুন্দর চলেন আমরা বিয়ে করে ফেলি, বিয়ে করে ফেলি। ওই যে আমি ওখানে বলছিলাম যে আমি তাকেই বিয়ে করব যার চোখে আমি সুন্দর। হ্যাঁ আমি আমি আপনাকে বলেছিলাম যে এরপর যখন আপনি প্রেম করবেন তখন কার সাথে প্রেম করবেন, যার চোখে আপনি সুন্দর তার সঙ্গে প্রেম করবেন, আপনি তখন বলছিলেন যে হ্যাঁ যার চোখে আমি সুন্দর। সেই থেকে হয়তো ফ্যান যারা আছে তারা আর কি প্রপোজ করা যেটাকে বলে, এরপরে কি আপনি মানে সিরিয়াসলি কোনো প্রপোজ পেয়েছেন এরকম, হ্যাঁ আমার চোখে তুমি খুব সুন্দর? হ্যাঁ এটাই তো বললাম যে অনেক মানে টিনেজার যে ছেলেমেয়েরা, হ্যাঁ যেমন স্কুলের কলেজের, তারা আমাকে অনেকে এসে বলতো যে তুমি কিন্তু আমার চোখে অনেক সুন্দর, তুমি কিন্তু আমার চোখে অনেক সুন্দর, এই ধরনের মানে ফানি ফানি প্রপোজ পাইছি, সিরিয়াস পাই নাই। সিরিয়াসের অপেক্ষায় কি আছেন আপনি? সিরিয়াসের অপেক্ষায় এই তো আছি বলতে পারেন। এখনো সিরিয়াসলি কেউ আপনাকে বলে নাই যে আপনি আসলে তার চোখে সুন্দর বা এইভাবে কেউ সিরিয়াসলি কেউ প্রপোজ করে নাই আপনাকে এখন? মানে মানে সিরিয়াসলি প্রপোজ যদি করে তাহলে কি ভেবে দেখবেন সেটা?
এখন আর ভেবে দেখার কোনো অপশন নাই, কারণ অলরেডি আমি একটু রিলেশনশিপের মধ্যে আছি, একটু না মানে অলরেডি রিলেশনশিপের মধ্যে আছি। রিলেশনশিপ একটু হয়, হ্যাঁ একটু হয় না, অনেক বেশি হয়, অনেক বেশি মানে পুরাটা জুড়ায় হয়। তো আমি যেহেতু রিলেশনশিপে আছি, সেহেতু প্লিজ আপনারা কেউ প্রপোজ করেন না, এরকম প্রপোজ করে কোনো লাভ হবে না, হাজার সুন্দর বলেও কোনো লাভ হবে না। সো যার সাথে আপনি রিলেশনশিপে আছেন, সে আপনাকে কিভাবে প্রপোজ করেছে? সে প্রপোজ করে নাই। আপনি আবারও? আবারও সেই আগের মতো? না না না, আমি এবারে প্রপোজ করি নাই, হয়ে গেছে। হয়ে যায় কিভাবে? হয়ে যায় মানে বিষয়টা হয়ে যায়, কিন্তু প্রকাশ কিভাবে করলো বা করলেন? প্রকাশ ভঙ্গিটা অনেক স্পেশাল ছিল, এই বিষয়টা নিয়ে আরেকটা ইন্টারভিউ দেব আমরা। অবশ্যই দেশে হবে, আমি তো আমার বিয়ের বিশাল বড় আয়োজন করব, সবাই দাওয়াত থাকবে, আপনার দাওয়াত থাকবে, ইনফ্যাক্ট আমার যত দর্শক আছে সবার দাওয়াত থাকবে, মানে যাদের চোখে আপনি সুন্দর তার চোখে সুন্দর, তার সঙ্গে আমি প্রেম করব, তোমার চোখে কি আমি আসলে সুন্দর? তার চোখে সুন্দর বলতে গেলে অবশ্যই তার চোখে আমি সুন্দর, হয়তো বা না হলে হয়তো বা না, তার চোখে অবশ্যই আমি সুন্দর, আর কোনো কনফিউজড উত্তর আমি দিব না। সো তার চোখে আমি সুন্দর, আর সবচেয়ে বড় কথা সে আমার চোখে অনেক সুন্দর, তার মনটা অনেক ভালো, মানে অনেক ভালো মনের একটা মানুষ। মনটা কি দেখতে পেয়েছেন? হ্যাঁ মনটা দেখতে পেয়েছি, মানে আপনি ফুটবল বিশ্বকাপে একটা একদলকে সাপোর্ট করছেন, সে আরেক দলকে সাপোর্ট করছে, এরকম এই একটা জায়গায় মিল আছে, সেটা হলো কি ফুটবল বিশ্বকাপে আমার কাছে, আমি কেন জানি না, আমি না ব্রাজিল সাপোর্ট করি, না আর্জেন্টিনা সাপোর্ট করি, কোনো দলই সাপোর্ট করি না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যখন যাবে ফুটবল বিশ্বকাপে, আমি তখন বাংলাদেশকে সাপোর্ট করব। ইনফ্যাক্ট সেও সেম, যে সেও যেমন হলে কি ব্রাজিলের খেলা ছিল, পুরো দেশ ব্রাজিলের খেলা দেখতেছে, আমি আর সে মানে আমরা দুইজন দুই জায়গায়, আমার বাসায় সে তার বাসায়, আমরা দুজন দুই জায়গায় আমরা হইচইতে একটা সিরিজ দেখছিলাম। তো বিষয়টা এমন খুব হইচই হয় এদের, বা এর আগে যারা ছিল কাকা, কাকাকে তো অনেকেই পছন্দ, হ্যাঁ কাকাকে অনেকে পছন্দ করে, আমি মেসিকে পছন্দ করতাম। সেটা হলো কি যে ফ্যামিলি ওয়াইজ যখন ছোট ছিলাম তখন সবাই আর্জেন্টিনা ব্রাজিল এই ধরনের কথা বলতো, তো আমার কাছে মেসির চেহারা ভালো লাগতো, এই জন্য মেসিকে পছন্দ করতাম। আচ্ছা চেহারা, ওখানেও চেহারা দেখেছিলেন? ওখানে আর মন দেখার দরকার না, না না মন যেখানে দেখার দরকার সেখানেই মনটা দেখেছি। আচ্ছা আপনার জন্য শুভকামনা থাকলো, দু বছর পর আমরা দাওয়াত পাচ্ছি ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই দাওয়াত পাচ্ছে, ইনফ্যাক্ট অবশ্যই সব দর্শকরাও দাওয়াত পাচ্ছে, ক্যামেরার পিছনে ভাই আপনিও দাওয়াত পাচ্ছেন। ওকে আমরা দাওয়াতে নিশ্চয়ই যাব। আপনার সামনে আর কি কি কাজ আছে? সামনে কাজ আছে, কিছু সিঙ্গেল আসছে, আর হলে কি সিনেমা ওয়ালা ইউটিউব চ্যানেলে আমার একটা সিরিজ যাচ্ছে, সেটা দুষ্টু ছেলের দল, ওটা খুব ভালো রেসপন্স পাচ্ছি। প্রেম নিকেতন আসছে দীপ্ত টিভিতে, সিঙ্গেলগুলো কোন কোন চ্যানেলে আসছে এটা এখনও মানে ডিসাইড হয় নাই, সো কাজ আসছে ভালো ভালো। সিনেমা করবেন? সিনেমার ভূত নাই মাথায়, মাঝখানে ভূত উঠছিল কিন্তু এখন আর কমার্শিয়াল সিনেমার ভূত নাই। সো সিনেমা করলে খুব সুন্দর গল্প, খুব সুন্দর চরিত্র, খুব সুন্দর কাজ, তাহলে করব। উনি কি না করেছেন সিনেমার ব্যাপারে? না না উনি আমার কাজের ব্যাপারে কখনোই কিছু বলে না, কিচ্ছু বলে না, খুব ভালো, কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। আচ্ছা
তাহলে সিনেমায় মানে কমার্শিয়াল সিনেমা যেগুলো আছে সেগুলোতে আপনাকে পাচ্ছি না আমরা না মানে ইচ্ছা চেঞ্জ হয় তো টেস্ট চেঞ্জ হয় সো আগে ভালো লাগতো ইনফ্যাক্ট কিছুদিন আগেই আমি ভাবতাম যে কমার্শিয়াল সিনেমা করব হ্যাঁ আলটিমেট গোল ওইটা কিন্তু এখন কেন জানি না ইচ্ছা করে না আচ্ছা কাকে দেখে আপনার ইচ্ছেটা শেষ হয়ে গেল কাউকে দেখে না কাউকে দেখে আসলে ইচ্ছা শেষ হয়নি এটা ইচ্ছা আমার ইচ্ছা আমারই ইচ্ছা আমারই আচ্ছা তাহলে শুভকামনা থাকলো আপনার জন্য এবং কমার্শিয়াল মুভিতে আপনারা আপনাকে পাচ্ছে না এটা আসলে একটা দুঃসংবাদ না না দুঃসংবাদ না সুসংবাদ না না কারণ আমরা মনে করেছিলাম যে কমার্শিয়াল সিনেমা আপনি করবেন মাথায় একটু ভূত ছিল মাঝখানে তো এখন যেহেতু সেটা নাই শুধু নাটকেই আপনাকে দেখবো টিভিতেই দেখবো বড় পর্দায় আর আপনাকে বড় পর্দায় অবশ্যই দেখবেন বড় পর্দায় কেন দেখবেন না যেমন আমি ওটিজিতে কাজ করছি তারপরে আমি রিসেন্টলি একটা ওয়েব ফিল্মও করলাম সেটা আমাকে আর টিভির ছিল ওয়েব ফিল্ম আলপিন আল হাসান ভাইয়ের ডিরেক্টর ছিলেন তো করছি তো কাজ ভালো গল্প সুন্দর চরিত্র আমি বলছি যে ওগুলোকে সেই ধরনের কমার্শিয়াল মুভিতে যাওয়ার ইচ্ছা নাই আমার ইচ্ছা হতেও পারে বলা তো যায় না আচ্ছা ইচ্ছে হলে আবার হয়তো আপনাকে পাবো ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর বিয়ের দাওয়াতটা কিন্তু দিতে হবে অবশ্যই সবার বিয়ের দাওয়াত মানে সবাই আমার বিয়েতে আসবেন সবাইকে দাওয়াত দিলাম যেই দর্শকরা আপনাকে অনেক পছন্দ করে এবং বলেছে যে আপনার আপনি তাদের চোখে অনেক সুন্দর সেই দর্শকদেরও দাওয়াত দিবেন দর্শককে যদি একটু অন ক্যামেরায় দাওয়াত দিয়ে দিতে থ্যাংক ইউ সো মাচ আপনারা আমাকে আমি জানি আমি অনেক বেশি সুন্দর না তারপর আপনারা যারা যারা আমাকে সুন্দর বলে কমেন্ট করেন সুন্দর বলে আমার সামনে এসে আমাকে বলেন যে আমি খুব সুন্দর তাদের সবার কাছে অনেক 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 কৃতজ্ঞতা আপনারা সবাই আমাকে এভাবে সুন্দর মনে করবেন এভাবে ভালোবাসবেন আমার কাজের জন্য অনেক 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 দোয়া করবেন সবাই ভালো হয় সবচেয়ে বেশি বড় সৌন্দর্যটা আসলে মনেই মনে হয় বড় যার মন যত বেশি সুন্দর সে মনে হয় তত বেশি সুন্দর আসলে চেহারা সৌন্দর্যটার তো কিছুদিন আমার কাছে মনে হয় যে কিছুদিন পরে চেহারা সৌন্দর্যটা থাকে না কিন্তু মনের সৌন্দর্যটা অনেক বছর যুগ যুগান্ত ইনফ্যাক্ট মারা যাওয়ার পরেও থেকে যায় তাহলে মনটাই আসলে আসল সবকিছুতেই মনটাই আসল আসল তাহলে মন দিয়ে কাজ করেন হ্যাঁ মন দিয়ে কাজ করব আপনারা মন দিয়ে আমাকে ভালোবাসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সবাইকে বাই